ভাই এই আমি তালগাছটা বাবলা কাছে আমাকে চেপে ধরে আছো আমি তালগাছটা বাবলা কাছে আমাকে চেপে ধরে আছো তালগাছ আর বাবলা কাছে তো কাটা মুক্ত রে আমি তো মনে করছি স্পঞ্জের গো না তোমার বাবার মাল আমি কি হলো বাবা তুলে কথা বলবি না এই কেন বলবো না তুই আমাকে বাবা তুলে কথা বলে আমার মত কাটা গরম করে দিলি বালিকা বেশ করেছিস ভাই আর তোর সঙ্গে খেলা হবে তারপর এখানে তোকে খেলা হবে তারপর তারপরে খেলা হবে তাই আমাকে তুই বাবা তুললি কি করব জানিস কি করবে আমার যা বংশ আছে না তোকে নির্বংশ করে দেব सुनो मर्द का बच्चा है जो मर्द होता है सला उसका दर्द नहीं होता तुम्हारे वंश को यदि पाए तो ये फाका माटे देख ही लेबो काके तुम्हारे वंश की खबर ता छोड़ी এত সুন্দর চেহারা লিয়ে এই ভুল করিস না কেন फाका माटे যদি তুই যাস এই উজুলপুরের মাঠে হ্যাঁ তাহলে কি হবে এত লোক লাগবে না আব্দুল্লাহ তুই পারবি না বাপ এই ও বাচ্চা बच्चा नई তাহলে চো বাচ্চা ও যদি বিয়ে দিস কি হবে চার ছেলের বাবা আর ও যদি তোকে পায় তা কি করবে জানিস কি করবে গাড়ি চালাবে পাকে পাকে গাড়ি চালাবে পাকে পাকে গাড়ি চালাবে পাকে পাকে গাড়ি চালাবে পাকে পাকে छोड़ी जासना तू यहाँ छोड़ी जासना तू उत्तर माथे जाबू तू जेंजे मोर भी ऐ मोर भी ना माना कुछ सुन चीज ने उज उजुल पुरे छेले ना भाले ना ऐ अभी बोल लग तो दिखे देखे ने वो तू जासना तू उजुल पुरे माथे जाबू तू तू काली चाला बे पके पके चाला बे पके पके चाला बे पके पके यदि ससुरेर এটা শ্বশুরের মাল কি হবে তাই বাবার মাল হয় না এটা শ্বশুরের মাল এই ওইটাই তো আমার বাবা আর শ্বশুরটা তোমার বাবা হলে আমার বাবা হচ্ছে না তোমার বাবা কি করে হচ্ছে সুন্দরী বউ দেখে আমাকে যেমন তুমি রাত্রিরে একটা কান ভাঙানি দিয়ে তোমার বাবার বাড়ি নিয়ে গেলে হ্যাঁ নিয়ে গেলাম আর তোমার বাবার বাড়ি নিয়ে যে আমার বাবা মায়ের নামটা ভুলে গেলাম তারপর আর তোমার বাবার পরিচয় দিয়ে এই দেশের মধ্যে শুধু আমাকে বাঁচতে হচ্ছে কি করে পরিচয় দিবি ওর শ্বশুরের নামে হবে বলে চাই তাই নেবি ওর শ্বশুরের নামে হবে বলে চাই ওই আমার মাহবার নাম কে জানবে না বিয়া কইরা বলার ভাই কে घर जमाई कारो संगे धरा पड़े तो अपनी मारते क्या शशुर बाड़ी लोक चले आई
কেন শালা তোর বোন ভোর কাপড়ে থাকে এই আমার বোন তো বোরখা পরেই থাকে তোর বোন চেহারা কি রে তোর বোন চেহারা দেখে আমি ভয় খেয়ে গেছি এই কেন তোর বোন চেহারা এত মানান এই আমি শুধু তোমার বোন সুন্দর হবে না কেমন বোরখাটা তুলেছে কি হয়েছে আর আমি একবারে চমকে গেছি কেন ওরে ঘরে আমার একটা শালী আছে তো দেখতে আমার মা কালী এই আমার বোনের নামে একটা দুর্নাম করবি না ওরে ঘরে আমার একটা শালী আছে তো দেখতে আমার মা কালী ওরে ঘরে আছে একটা শালা তোর বাবা কি চুপ হয়ে ইয়াহা কইয়াহা কেউ করতে কই কই ইয়াহা কইয়াহা কেউ করতে কই भाभी कैमन लाइन देखो बुड़ू के लगा सोलो चाचा की हलो ग आगामीकाल चाचा तुम और भाभी एक संगे कोरोना भाईरस वैक्सीन दीते जाबे फुटीसाकु हॉस्पिटल चेपे जाबे आधार कार्ड निबे मोबाइल निबे चाचा तुमी और भाभी एक संगे टुकटुकी चेपे कोरोना भाइरस वैक्सीन दीते जाबे संगे किन्तु मने रेखो आधार कार्ड और मोबाइल निबे ऐ की बोललो भालो जिनिस बोललो तो की बोललो बोललो एक बस्ता आटा आन और कुटकुटीते जाइते बोललो आई कुटकुटी ना बोलो टुकटुकी और आधा ना बोलो आधार कार्ड वैक्सीन नीते बोललो কাকে তোমাকে আর আমাকে তোর শরীর খারাপ তো বড় ভ্যাকসিন লাগা কেন এই তোমাকেও নিতে হবে এই মরদ কা বাচ্চা হে সিগারেট পিনা হ্যায় তো পিও দোস্তো আগে সে নহীঁ সিগারেট বিনা হ্যায় তো পিও দোস্তো আগে সে নহীঁ সিগারেট পিনা হ্যায় তো পিও দোস্তো আগে সে নহীঁ পিছে সে আর তুমসে প্যার করনা হ্যায় তো করো নিচে সে নহীঁ সালা উপর সে এই মরদ কা বাচ্চা হে जो मर्द होता है सला दर्द नहीं होता देखिए इस वंश का देखें ए तुम्हार वंश देखे की करब तुम्हार वंश एकला আছে আমার বংশ নেই ওই তোর বংশ একটো নাই কই দেখা ওই তো আমার পালোয়ান একটু বসে আছে তো বেঞ্চিতে দেখ দেখ পালোয়ান সবই তো পেট রে আল্লাহ দিয়েছে বাপ পেট একজন বুঝি পেট কে করিছিল বুঝি সালা হল আল্লাহ দান দেখ খালি ওই পালোয়ান তো তোমার আগে দেখিলে তারপরে তো সব পালোয়ান দেখবি দেখেলে এই আমার বংশ দেখতে পাচ্ছ না ওই তোর বংশ গো এই ওই যে আমার বংশ ওই গুলো ওই হ্যাঁ ওই গুলো বাপ আজ 28 নম্বর প্ল্যাটফর্মে বসে মনে হচ্ছে পয়েন্ট মুরগি বসে আছে হ্যাঁ অনলাইন চাও না এই ওইগুলো তোর বংশ ওগুলোই আমার বংশ আমার বংশ লজ্জা বেশি হ্যাঁ তোর বংশ লজ্জা বলি তো তো পেছনে বসেছ সেদিন 12 হাজার শাড়ি এনে দিয়েছে দিয়ে কি হচ্ছে দেন করে কুচি 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 প্যাক তলায় গুজি লিলি নিচে কা ছায়া বেরিয়ে গেল আই তুমি দেখেছো ও সেদিন দেখলাম চিনিয়ে গেলাম তোর বংশ যদি তোকে এত ভালোবাসে তাহলে কি করবে তাহলে 12 নম্বর প্ল্যাটফর্মে থেকে বলে দে তোর বংশ একটু তালি মেরে দেখে দেবে তাহলে জানব তোর বংশ নিশ্চয় তোকে ভালোবাসে আর যদি না বাসে তাহলে কি হবে জানিস কি হবে মানে মানে কেটে পড়ো লজ্জা এ বাড়ি দিয়ে তেরে হাত তালে তুমি সুর তালে লে যা ও
আমি ক্যামেরাওয়ালাকে বললাম মোবাইলওয়ালাকে আমার দিকে তাকিয়ে দেখে না আই তুমি দিকে চলো শুনে ভয় খেয়ে গেছি গো আই একদম তো হবে না ঠিক আছে না না ওকে যা বাপ চোখে পা পড়বি রে ওগো আমার বান্ধবীরা লড়ি চলো লড়ি চলো এ আবার কি করছো ক্যামেরাওয়ালাকে বললাম বসে